কখনো রঙিন স্বপ্নগুলো চোখের জলে ভিজে যায়। মমতা ভরা মায়ার বাঁধন ঝড়ো হাওয়ার টানে ছিঁড়ে যেতে জলে ভেজার জলে ভেজার জলে ভেজার জলে ভেজার জলে ভেজার জলে জলে ভেজার জলে ভেজার। হায় আল্লাহ ফজু, তুমি এখানে কেন? আচ্ছা তুমি এত দেরি করে ফোন করলে কেন? সবাই যখন ঘুমায় তখন আমি তোমার সঙ্গে কথা বলি। তুমি এতক্ষণ বেল বাজাচ্ছিলে, আত্মীয় বাড়িতে মানুষ বেড়াতে আসে, আপনি এখানে কি করছেন? মোনা, এক্সকিউজ মি, মোনা চৌধুরী। হ্যাঁ মোনা চৌধুরী। দেখো শূন্যস্থান কাউকে না কাউকে পূরণ করতেই হয়। রায়হান চৌধুরীর একমাত্র কন্যা হাসনা ভাবির মৃত্যুর পরে তিনি কিন্তু তোমাকে কন্যার স্থানটি দিয়েছিলেন, কিন্তু দুঃখজনক হলেও সত্যি তুমি সেই মর্যাদাটা রাখতে পারো। তার সম্মানটাকে ধুলায় মিশিয়ে দিয়ে হাজবেন্ডের সাথে বিদেশে চলে গিয়েছিলেন। এইসব ইতিহাস আমার জানা। সেসব ইতিহাস এখন পুরনো, এখন আবার নতুন করে ইতিহাস লেখা হবে। সেই ইতিহাস লিখব এই মোনা চৌধুরী। মোনা চৌধুরী ফিরে এসেছে, এই চৌধুরী বাড়ির একমাত্র উত্তরাধিকারী। উত্তরাধিকারী প্রশ্নটা পরে থাক, তুমি এসছো বিদেশ থেকে, সসম্মানে থাকো। কিন্তু একটা কথা মনে রেখো প্লিজ মোনা, এমন কিছু করো না যাতে করে হাসানের পড়ালেখার ক্ষতি হয়। ক্লান্ত তুমি, এত লম্বা জার্নি করে এসছো, বিশ্রাম। আমারে এত তাড়াতাড়ি ভুলে যাওয়াটা কি তোমার ঠিক হয়েছে?
মুরাদ তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না। সম্পর্ক হয়নি? তাহলে এতদিনের প্রেম, এতদিনের যোগাযোগ, এতদিনের সম্পর্ক কিছুই না, এত তাড়াতাড়ি তুমি ভুলে গেলে? তুমি না আমাকে কথা দিয়েছিলে? মিথ্যে কথা, আমি তোমাকে কোনো কথা দিইনি, আর যেটুকু ছিল সেটা অতীত। প্লিজ বোঝার চেষ্টা করো যে আমার এখন বিয়ে হয়ে গেছে, আমার স্বামী আছে। স্বামী স্বামী আছে, স্বামী আছে না? অর্পিতা, তুমি যদি আমার না হও না, আমি তো তাহলে তোমাকে স্বামীর ঘর করতে দেব না। মানে? মানেটা তুমি পরে বুঝবে। অর্পিতা, আমাকে বিয়ে করো না। অর্পিতা প্লিজ আমাকে বিয়ে করো। প্রশ্নই আসে না। মুরাদ এত তাড়াতাড়ি পরাজিত হতে শেখেনি। অর্পিতা, তোমাকে আমার বউ হতেই হবে, একদিনের জন্য হলেও তুমি আমার বউ হবে। হ্যালো। হ্যালো, কে বলতেছেন? আমি পুষ্পিতা। হাসান ভাই আছেন? জি আছেন। বাবাজি, তোমার ফোন। বাবাজি ফোন ধরে না কেন বলুন। পুষ্পিতা ফোন করেছে। বাবাজি, পুষ্পিতা ফোন করেছে। আজব কাজ কারবার। বাবাজি কাঁদতেছে। কাঁদছে কেন? সিরিয়াস? মানে কাঁদছে কেন? আজব কাজ কারবার, সেটা আমি করতে পারবো না। আচ্ছা, এত বড় মানুষ কাঁদে না কি? তার উপর ছেলে মানুষ। সিরিয়াস? কে ফোন করেছিল বলো।
তোমার মামা। মামা? আমাদের কোনো মামা আছে তুমি তো আগে কখনোই বলো না। সব আস্তে আস্তে জানতে পারবে বাবা। এই যে তোমার মোনা খালা, তোমার যে একটা খালা আছে সেটাকে জানতে সবই জানবে আস্তে আস্তে। আস্তে আস্তে কেন আম্মু, কি এমন গোপন যেটা আমরা আগে থেকে জানতে পারবো না? ড্রয়িং রুমে যে ছবিটা টাঙানো আছে সেটা তোমার মামা। উনি দেশে বাইরে থাকতেন, এখন দেশে এসেছে, এই বাড়িতে থাকতে চাইছে। এই বাড়িটাও তোমার মামার। এখানে তো আমি কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। মামা আমাদের সঙ্গে থাকবেন? হ্যাঁ, তিনি একা থাকতে চান। মামি? উনি মারা গেছে এই বাড়িতে। ঠিক আছে, মামা না চাইলে আমরা এই বাসা ছেড়ে দেব। এখানেও তো আমি কোনো সমস্যা দেখছি না। সমস্যা আছে, সব তোমাকে এখন বলা যাবে না বাবা। আর আমি আশা করব এ বিষয়ে এখন আর তোমাকে কোনো প্রশ্ন করব। আমি এসেছি তুমি জানো, তবু তুমি আমার সাথে দেখা করো। এই তো দেখা হলো, আমাকে আসতে হলো তোমার সাথে দেখা করো। এই মুনা চৌধুরীকে আসতে হলো তোমার সাথে দেখা করো। যাকে যখন যার প্রয়োজন তাকে তো তার কাছে আসতেই হবে। আমার কাছে তোমার কি প্রয়োজন সেটা আমি জানি, তারপরেও আমি তোমার মুখ থেকে শুনতে চাই। মোনা চৌধুরী এ বাড়ির একমাত্র উত্তরাধিকার। না, আমি যেমন এ বাড়িতে একদিন এতিম এসেছিলাম, তুমিও তাই। এ বাড়ির উত্তরাধিকার তুমি দাবি করতে পারো না। তুমি তো এ বাড়ির কাজের মেয়ে, তুমিও তাই ছিলে। সেতারা, চিৎকার করো না। রায়হান চৌধুরী তোমাকে এ বাড়িতে ঠাঁই দিয়েছিলেন, তোমাকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করেছে, আর তুমি মাত্র 10 লক্ষ টাকা চুরি করে তোমার প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছিলে। শুনেছিলাম দেশের বাইরে চলে গেছো, তা এতদিন পর আবার এই দেশের পবিত্র মাটিতে কেন ফিরে এলে? তুমি কেন পড়ে আছো বাড়িতে? বিধবা মানুষ, সাদা কাপড়ের জঞ্জাল উঠেছে তোমার শরীরে। কি চাও তুমি, এই বাড়ির ভাগটা? না, যতদিন বেঁচে আছি এই বাড়িতে থেকে মরতে চাই। তোমার সাহায্য লাগবে আমার। রাবেয়ার ও সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে হবে, প্লিজ শুধু আমাকে একটু হেল্প করো। কোর্টে আমি যা বলবো তুমি শুধু সাই দিয়ে যাবে। না, অসম্ভব। এ বাড়ির একমাত্র উত্তরাধিকারী হাসনা, সে তো মৃত। সে মৃত বলেই তার সন্তান হাসানি হবে তার উত্তরাধিকারী। হাসান, তার বাবা তো তাকে অস্বীকার করেছে। তাতে কিছু যায় আসে না, বাবা একাধিক বিয়ে করতে পারে, কিন্তু মায়ের একমাত্র উত্তরাধিকার সম্ভব না। রায়হান চৌধুরীর একমাত্র উত্তরাধিকার মুনা চৌধুরী, আমি সেটা প্রমাণ করে জানি। পারবে না, সেতারা বেগম বেঁচে থাকতে সেটা কিছুতেই পারবে না। বাবাজি,
চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। চাচা আপনি চাটা নিয়ে যান তো, আমি কিছু খাবো। আচ্ছা আমি তো আপনাকে কখনো দেখিনি। আরে দেখবে কি করে, আমি তো এতদিন বিদেশে ছিলাম, এখন থেকে দেখবে, এটা রেগুলার দেখবে। মোনা চৌধুরী ফিরে এসেছে তার পিত্রালয়ে। ও আপনি তাহলে মোনা খালা, আপনি এসেছেন এটা আমি শুনেছি। হুজুর কি হয়েছে? ওই বলছিলাম কি, আপনি ছাড়া এই কাজটা আর কেউ করবার পারবি না। কি হয়েছে? ওই তো ওই যে মোনা, মোনা ওই হাসান বাবাজির সাথে বসে কথা করছে। মানে ওই মোনা যদি হাসান বাবাজির তার জন্মের কথা কয়ে ফেলে তাহলে কি হবে রে? এমনি তো হাসান বাবাজির মনটা খারাপ হয়েছে। বলো কি, যাও মোনাকে বলো আমি ডাকছি ওকে, যদি না আসে হাসানকে বলো তাড়াতাড়ি আসতে আমার কাছে। আচ্ছা ঝড়ের আভাস পাচ্ছি, না কেন বিদেশ থেকে বাড়িতে এলো, যার কারণে রায়হান চৌধুরী অকালে মারা গেলেন। আল্লাহ! আচ্ছা তোমার কোন ইয়ার চলছে? জি ফাইনাল ইয়ার। আমার মেয়ে জেসি এবার বিবিএতে ভর্তি হলো লন্ডন ইউনিভার্সিটিতে। অসম্ভব মেয়েটা, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দরী। অনেক ছেলেই ওর পিছু নেয় কিন্তু কোনো ছেলেকেই পাত্তা দেয় না, আফটারঅল বাঙালি। আর তাছাড়া চৌধুরী বংশের রক্ত বইছে ওর শরীরে, যাকে বলে খাঁটি বনেদি। দেশে কখনো বেড়াতে আনেন না কেন? আসবে, এখন তোকে আসতেই হবে। যতই বিদেশে থেকে মানুষ হোক না কেন, পড়াশোনা করুক না কেন, আমি যেমন চাই আমার মেয়ে জেসিও তেমন চাই দেশে এসে একটা দেশি ছেলেকে পেয়ে। কি ব্যাপার? সেতারাবু আপনার ডাকতেছেন। What? What the hell? এটা কাজের মেয়ে সেতারা, সে ডাকবে মোনা চৌধুরীকে? সাহস তো কম নয়। কি বলছেন, সেতারা খালা কাজের মেয়ে? হ্যাঁ, আমার বাবা, আমার বাবা তাকে গ্রাম থেকে নিয়ে এসেছে। কিন্তু আমি তো জানি নানু রাত্রিয়া তিনি। ভুল যা, তুমি অনেক কিছুই ভুল যা। আমি বলব, আমি তোমাকে সব বলব, শুনে আসি দেখি সিতারা বেগম কি বলে আমাকে। শোনো, তোমার আমি ওই মোনা ছিল, খুব ভালো লোক ছিলেন, কখনো আমার নাম ধরে ডাকতেন না, বলতেন বেটা, আমাকে ছেলের মতন জানতেন। কি গম্ভীর কণ্ঠ, একেবারে বনে দি জাত। দাদা বুঝি খুব রাগী ছিলেন? মোটেই না, তার সামনে সাহস করে কেউ কথা বলত না, তার কথাই হুক। ছোট ম্যাডাম তার স্বভাব পেয়েছে। কই, তাকে তো দেখছি না।
তো বাইরে গেছে চাচা। তাহলে আমি আসি। আসি মা, সারাবার ডাকতে পারে, আসি তাহলে। তোর আক্কেল জ্ঞান দেখে আগের মতোই আছে। তোর মেয়ে কোথায়? তোমার মেয়ে রাবেয়ার বাসায় বসে বসে পায়েস খাচ্ছে। একদিন দেখবেন এই হাসানি আপনাকে অস্বীকার করবে।